অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণীকে খাঁচায় রেখে শুধুই বিনোদন দিচ্ছে চিড়িয়াখানা, সেখানে নেই কোনো গবেষণা। চিড়িয়াখানা নতুন করে সাজাতে দরকার সংস্কার। মান্ধাতা আমলের খাঁচা সরিয়ে প্রাণীদের জন্য উন্মুক্ত জায়গা ও পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের দাবিতে মিরপুর চিড়িয়াখানায় মানববন্ধন করেছে প্রাণী অধিকার কর্মীরা। মাত্র 4 মাসের বাঘশাবক ঘুমিয়ে ছ্যাঁচছ্যাঁতে মেঝেতে, ছোট্ট গড়াদে ঢোকে না পর্যাপ্ত আলো। অতীতে এমন পরিবেশে বাঘশাবক বাঁচানো যায়নি। একজোড়া ভাল্লুকের নির্বিঘ্নে চলাচল ও খেলার জন্য ছোট্ট খাঁচা পর্যাপ্ত নয়। দীর্ঘদিন সংকীর্ণ জায়গায় বন্দি থাকলে মানসিক বিকারগ্রস্ত হয়ে ওঠে প্রাণী, তবে করে অস্বাভাবিক আচরণ। প্রতিষ্ঠার পর থেকে এসব অসঙ্গতি নিয়ে চলছে জাতীয় চিড়িয়াখানা, তাই তাগিদ এসেছে একে আধুনিক করে সাজানোর। শুক্রবার সকালে চিড়িয়াখানার মূল ফটকের সামনে মানববন্ধন করেন প্রাণী অধিকার কর্মীরা। চিড়িয়াখানার ভিতরে কেন শিশু পার্ক হবে? শিশু পার্কে শিশুরা হইচই করবে, খেলাধুলা করবে, বিভিন্ন তার যেই খেলনাগুলো রয়েছে সেগুলো শব্দ হবে, সেটা চিড়িয়াখানার ভিতরে কেন হওয়া? এই যে বিনোদন, চিত্ত বিনোদনের নামে, এটা কি সুস্থ বিনোদন দিচ্ছে নাকি অসুস্থ বিনোদন দিচ্ছে? বন্দি দেখার যে আনন্দ, সেই আনন্দকেই আমরা এখানে চর্চা করছি কিনা, এই প্রশ্নটা সবার সামনে তুলে ধরার জন্যই আজকে আমরা চিড়িয়াখানা বিষয়ে। কর্তৃপক্ষ বলছে মিরপুর ও রংপুর চিড়িয়াখানাকে সিঙ্গাপুর চিড়িয়াখানার আদলে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলে বদলে যাবে প্রাণীদের আবাস। আমাদের খাঁচাগুলোকে নতুন করে সাজানোর জন্য আমরা একটি প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাবটি এখনও পর্যন্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা বারবার আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয় নিয়ে। আমরা আশা করছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই বিষয়টিতে গুরুত্ব দেবেন। 186 একর জায়গায় প্রাণীর সংখ্যা 3000-এরও বেশি, তবে এই প্রাণীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।